কানাডার ফেডারেল নির্বাচনে আবারও মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা হোসেন। জানা যায় তিনিই একমাত্র এবং প্রথম বাংলাদেশি যিনি বিগত 2019 সালের ফেডারেল নির্বাচনে সরকারি দল লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছিলেন। আফরোজা হোসেন ইউআইটি থেকে বাণিজ্যে স্নাতক করে বর্তমানে এপিলেপসি টরেন্টোর ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। কানাডিয়ান স্পেস সোসাইটি টেজেডারও তিনি। এর আগে গত ফেডারেল নির্বাচনে আফরোজা 25% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।